আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রথম মেনুটা যেটা থাকবে সেই মেনুটা অ্যাক্টিভ থাকবে, মানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড করতে হবে। যদি আমরা অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো প্রথম কোনো এক প্রথম মেনুটা সাধারণত আমাদের অ্যাক্টিভ হয়ে থাকে, রাইট না? রাইট, এখানে অ্যাক্টিভ ক্লাসটা থাকে। তাহলে এই অ্যাক্টিভ ক্লাসটা কিভাবে আমরা অ্যাড করতে পারি, অনেক 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 পদ্ধতি আমরা পাবো। তো সেজন্য আমরা কেন্দ্রে দিয়ে না, আমরা যেটা করব তা হলো যে আমরা যে কোনো একটাকে সামনে রেখে কাজ করব। আমি এখানে একটা দেখাতে পারি যে অ্যাড ফিল্টারের মাধ্যমে, অ্যাড ফিল্টার হুকের মাধ্যমে এটা করতে পারি। তো চলুন, সে ইনিশিয়াল আমরা এখানে করতে পারি, সে এই ইনিশিয়াল এই ফাংশনের ভিতরে লিখে দিতে পারি, ফাইন, সমস্যা নয়। যখন ইনিশিয়াল হবে, যখন এটা ইনিশিয়াল হবে কোন ফাংশনটা, এই ফাংশনটা। তো এখানে একটা অ্যাড ফিল্টারে কল করি, সে যেহেতু মেনু নিয়ে কথাবার্তা এখানেই লিখি, ওকে, অ্যাড FILTR ফিল্টার, অ্যাড ফিল্টার, এই ফাংশনটাকে কল করতে হবে। এই হুকটাকে প্রথমে আমরা কল করব। এই হুকের ভিতরে আমরা একটা হুক পাঠাবো। একটা হুক হচ্ছে WP ন্যাব মেনু অবজেক্ট, WP ন্যাব মেনু অবজেক্ট, WP আন্ডারস্কোর NAB ন্যাব আন্ডারস্কোর MENU মেনু আন্ডারস্কোর OBGETC অবজেক্ট, OBGECTS অবজেক্টস, WP ন্যাব মেনু OBGECTS অবজেক্টস, ওকে ওকে, দ্যাটস ইট। এখন এখানে আমরা একটা কল ব্যাক ফাংশন কল করব। সেই কল ব্যাক ফাংশনের ভিতরে আমরা কিছু একটা পাঠাই দেবো। দেখি, মাই অ্যাক্টিভ মেনু, অ্যাক্টিভ ক্লাস, ক্লাস না, এই নামে আর কি নিলাম, ফাইন। এই নামে নেওয়ার পরে আমি এখানে একটা ফাংশন তৈরি করছি, এখানে একটা ফাংশন তৈরি করছি, একদম স্বাভাবিক, একদম সিম্পলি সহজভাবে আমরা করার চেষ্টা করছি। এখানে আবার সে ইফ এক্সিট দিয়ে করতে পারবো, সমস্যা নেই। আমি জাস্ট এখানে FUNCT ফাংশন, ফাংশনের নেম, ফাংশনের হেড দিলাম, এন কাজ করলাম। এখন মূলত যখন আমরা ফাংশনটা লিখবো, ফাংশন থেকে একটা প্যারামিটার পাস করতে পারবে, একটা প্যারামিটার পাস করে আইটেম নামে, আইটেম বা মেনু আইটেম বা যে কোনো লিখতে পারি, মানে একটা 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 প্যারামিটার নেবো, একটা ভেরিয়েবল নেবো, ওকে। তো আমরা নিতে পারি যে মেনু আন্ডারস্কোর আইটেমস, এই ভেরিয়েবলটা আমরা পাস করলাম। এখন এই ভেরিয়েবলটা আমাদের মূলত সমস্ত কিছু দিয়ে দেবে, মেনুর সব কিছু দিয়ে দেবে, মেনুর সব কিছু দিয়ে দেয়। তো দিয়ে দেয় যেহেতু, সেহেতু এটাকে আমরা আবার রিটার্ন করে দিই, আর এটিও রিটার্ন রিটার্ন, এইটাকে রিটার্ন করে দিলাম, আসছে, আবার রিটার্ন হয়ে গেছে। মাঝপথে আমরা একটা কাজ করে দেবো, মাঝপথে আমরা একটা কাজ করে দিব, কি কাজ করে দিব, সে এই এই আইটেমের প্রথমটা ধরতে চাই, আইটেমের প্রথমটাকে ধরতে চাই। তো প্রথমটাকে ধরতে চাইলে ভালো, সে এখানে লিখলাম মেনুস, ফাইন, এক নম্বর, এক নম্বর মেনুটা, এক নম্বর যেটা আইটেম থাকবে সেই আইটেমের ক্লাস হিসেবে, ক্লাসেস, CLA ক্লাস, ক্লাসেস, ক্লাসের যে অ্যারেটা থাকবে সেই অ্যারের ভিতরে আমি একটা অ্যারে অ্যাড করে দেবো, দ্যাটস ইট, ACACTIV অ্যাক্টিভ, এটা আমি অ্যাড করে দেবো, এতটুকু আমার অ্যাড হয়ে যাবে, আমার অ্যাড হয়ে যাবে, আমার অ্যাড হয়ে যাবে। এটা একটা পদ্ধতি, অনেক পদ্ধতি থাকবে, কোন পদ্ধতি ভালো কি ভালো, আমি এটা জাস্ট একটা পদ্ধতি দেখালাম, অনেক পদ্ধতি থাকতে পারে, অনেক পদ্ধতি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ফাইন। আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করলাম। দেখি, দেখেন এখানে রিলোড দিই, এখানে দেখেন মেনু অ্যাড, এখানে একটা অ্যাক্টিভ মেনু একটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা গুগলিং করতে পারেন, গুগলিং করে আরও আরও অনেক অনেক পদ্ধতির মাধ্যমে এই মেনুগুলো আমরা অ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিলাম, আপনি অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিলাম। আবার আমরা চাইলে কিন্তু সে এই আর কি, মানে কী করলাম, অ্যাক্টিভ ক্লাস অ্যাড করলাম, কিসের মাধ্যমে, অ্যাড ফিল্টারের মাধ্যমে, অ্যাড ফিল্টারের মাধ্যমে এখানে একটা মেনুতে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দিলাম, ওকে ওকে। আরও অনেক পদ্ধতি আছে, ওকে, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট অ্যাক্টিভ পদ্ধতি আছে, কারেন্ট মেনু ধরে করা যায়, অনেকভাবে করা যায়, যে যেভাবে করতে পারেন সে সেভাবে করবেন, আমার কোনো সমস্যা নাই। আমার শুধু চিন্তা হলো যে আপনাদেরকে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করতে বলা হবে, সে অ্যাক্টিভ ক্লাসকে অ্যাড করে দিতে হবে, এবং সাব মেনু করতে হবে, সেটাও আমি করে দিলাম। আরও কিছু সামনে কাজ করতে হবে, যেমন সে আমাদের কিন্তু মাঝে মাঝে দরকার হবে যে LI-তে ক্লাস অ্যাড করতে হবে, এখন কিন্তু আমরা কিন্তু আমাদের এই যে মেনুটা আছে, সে এই মেনুর ভিতরে কিন্তু হলো যে LI-তে এক্সট্রা কোনো ক্লাস নাই, অ্যাড করতে হবে, LI-তে এক্সট্রা কোনো ক্লাস নাই, অ্যাড করতে হবে। আমরা যখন মেনু পাবো এরকম ডিজাইনগুলো আমরা পাবো। তো নেক্সট পার্টে আপনি আপনাদেরকে যেটা বলবো তা হলো যে LI-তে কীভাবে ক্লাস অ্যাড করবেন সেই জিনিসটা আপনারা দেখে রাখবেন, করে রাখবেন, ওকে। করতে পারলে গুড, না করতে পারলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।